দেখতে পাচ্ছি না তোমাকে ঠাকুর আমি কি করব কোথায় যাব হে খোদা দয়া তুমি বলে দাও এই ভণমাজ কি করে ভুল করতে পারি মালা মালা তুমি কথা বলো মালা তাহলে কি তুমি কথা বলবে না মালা আরে তুমি তো এমন করে চলে যেতে পারো না মালা বলো তুমি কথা বলো মালা
এখন দেখতে পাচ্ছি না মালা তোমাকে কেমন করে এখান থেকে নিয়ে যাব ওগো কে কোথায় আছো আবার এই বিপদে থেকে সহায় করো ওগো কে কোথায় আছো জলদি করে এসো আমার এই বিপদ থেকে রক্ষা করো তোমার মাইছি এখানেই পড়ে রয়েছি সত্যি যা সত্যি যা আমার মাইজিকে সাপে কেটেছে মা মা ভাগ্যে তোর সন্তান যে ডাকছে আর ভাবুজিকে নিয়ে আমাকে ডাক বাবুজি বলে বাবুজি তোমার মাইঝি তোমাকে আর বাবুজি বলে ঢাকবে না চল রে বাবুজি আমার রাজার বাড়ির কাছে আমার গোস্থান আছে আমার মাইঝি খে সেখানে আমি কভার দিব আমার আমার সাথে বেঁচে আছে না মরে গেছে একমাত্র কুদা তালা জানে এই দয়াময় প্রভু আমার সন্তান যদি বেঁচে থাকে তাহলে তুমি আমার কাছে ফিরিয়ে দে বাবু আপনি আগে দিন রাত বসে কি ভাবছেন আসেন আজ থেকে 25 বছর আগে তোর এক বড় ভাই ছিল আমি তাকে হারিয়ে ফেলেছি আমার ভাইকে আমি কোথায় হারিয়েছি আব্বা টাকা পয়সার সঙ্গে তোমার বাইকটাও চুরি করে নিয়ে গেছে
আমি যাব সেই ডাকাতের খুঁজে আমি সেখান থেকে ধরে তাদের টুটি চিরে ফেলব হাসেম বাবা আমি এক সন্তানকে হারিয়ে কি কই আমি না দেখতেছেন কি অবস্থা হ্যাঁ বলেন আমি যাব এই ডাক্তার বাবা হাসেম আমি এক সন্তানকে হারিয়ে আমার বুকের পাঁজর ভেঙে গেছে আর তোকে হারিয়ে আজ তোকে হারিয়ে আমি কেমন করে বেঁচে থাকবো আই বাবা আর তুই কাঁদিস নি কি বলছেন আব্বা বাবা বয়স হয়ে যা আমার কলিজায় আগুন ধরে গেছে Thank you.
আছেন আর কাদিসারে বাবা তুই আর কাদিস না তোর কান্দা যে আর আমি সহ্য করতে পারি না ঝাপনার জয় হোক ঝাপনার জয় হোক কে তুমি আমি মিশরের সিপোশালা গোলাম কাজা পড়া এ তুমি কাজনে না যাও যাহা পড়া আমাদের রাজ্যে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে তাই আমরা আপনার কাছ থেকে দুই বছরের আগাম সময় নিতে এসেছি যাহা পড়া দুই বছরে দুই লক্ষ টাকা কাজনে বাকি পড়েছে আরো দুই বছর পরে মোট চার লক্ষ টাকা হবে একসাথে কি দিতে পারবে হয়তো যা ভাড়া দেশে ফসল হলে আমরা একের সাথে দুই বছরের কাজ না ও গ্রেমি দিয়ে দিব যা ভাড়া তবে যাও আগামী দু বছর পরে মোট চার লক্ষ টাকা নে রাজ দরবারে আসিল করবে যা ভাড়ার জয় হোক যা ভাড়ার জয় হোক হা বাবা গো আমার মনে হয় লোকটা বেশি ভালো নয় কেন হাসেন বাবা না যে তার কথা কেবল চঞ্চলতা দেখা দিচ্ছে সে পরে দেখা যাবে শুনো হাসেন বাবা আমি আর মৃত্যুর পর এই তুমি হবে হীরানগরের বাদশা কাল থেকে স্কুল আর স্কুল থেকে আসে বাদশাহি কার্যিতা শিক্ষা দিবে আব্বা আমাদের বাগান থেকে কে যেন ফল চুরি করে নিয়ে যায় আমি যাচ্ছি বাগানে দেখি খারে তো সাহসে ফল চুরি করে নিয়ে যায় হে খুদা দয়া মহল তুমি যদি আমার কাশেমকে বাঁচিয়ে রাখো তাহলে আমার কাছে ফিরিয়ে দিও খুদা আমার কাছে ফিরিয়ে দিও আমার কাছে কি সুন্দর সুন্দর ফল তরে আছে দেখি তো এখন আসেন না দেখি তো কিছু ফল চুরি করে বাড়িতে নিয়ে বসে বসে খাবো আগে আমি ফলটা চুরি করি অনেকগুলো ফল হয়েছে এবার যাই বাড়িতে গিয়ে আমার সইকে নিয়ে আমি আড়ালে বসে বসে খাবো দেখি খেয়ে জানি বাগান থেকে ফল প্রতিদিন চুরি করে নিয়ে যায় এই বাগান থেকে ফল চুরি করলে যে এই এই বাগান কি তোমার তোমার যা তুমি বাগান থেকে ফল চুরি করে নিয়ে যাবে অনেক দিন যাব তাকে ধর্ম বলে এই বাগান আমি পাহারা দিচ্ছি আজ আমি ঠিকই ধরেছি এখন তোমাকে আমার কারাগারে নিয়ে যাব ও গো বাগানের মালি এই সংসারে আপন বলতে আমার কেউ নেই তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর জীবনে এই বাগানে আসবো না ফল চুরি করতে ইশকি সুন্দর রূপ সেই রূপ দেখতে গিয়ে আমি ঠিক থাকতে পারছি না আমি ওকে আর ছাড়ছি না যেমন করে হোক একে আমার প্রেমের খারাগারে বন্দি করে রাখবো দেখি ওর পরিচয় দেখি শোনো শোনো কন্যা বলি যা তোমার
করছো তুমি যে আমার প্রেমে হাবুডুবু খাচ্ছো সেটাই আমি বুঝেছি কি বলছো তুমি হ্যাঁ সত্যি বলছি ঠিক আছে গায়ে আমি চিন্তা শেষ হোক পরে বিচ্ছেদ দিতেছি